একাংশ ঘুষখোর আর দুর্নীতি প্রায়ণ অভিযন্তায় বজার মেলিছে জনস্বাস্থ্য কারিকরী বিভাগ। সোমবারে গুয়াহাটী দুর্নীতি নিবারকর জালত পড়িল বিভাগটির কার্যবাহী অভিযন্তা জয়ন্ত গোস্বামী, উলাল লাখে লাখে টাকা। এবার নাম উচ্চারিত হয়েছে বিভাগটির লক্ষিমপুর সংমণ্ডল কার্যবাহী অভিযন্তা কুমুদ রঞ্জন হাজরিকার। টাকা নিদিলে মূর তুলিয়ে নাচায় এজন অভিযন্তায়, ঘুষ নিদিলে বিল লরচর নকরে কুমুদ রঞ্জনে। ইফালে বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ে কলে আর দুই চারিজন অভিযন্তা অতি শীঘ্রে জালত পড়ব। খাইছিল 20,000, বমি করলে 80,00,000 টাকা। কব বিচারিছো জনস্বাস্থ্য কারিকরী বিভাগের ঘুষখোর অভিযন্তার কথা। দুর্নীতি নিবারকর জালত পড়িল অভিযন্তা জয়ন্ত গোস্বামী। সোমবারে 20,000 টাকা ঘুষ লোতে হাতে লোতে ধরা পড়িল জনস্বাস্থ্য কারিকরী বিভাগের কার্যবাহী অভিযন্তা জয়ন্ত গোস্বামী। তেতুর গুড়িলেকে ঘুষ খাইও পেট নভরা জয়ন্ত গোস্বামীর হেঙেরাবাড়ির ঘর উলাল 80,00,000 নগদ টাকা। আর তারপিছতেই কপনি উঠিছে জনস্বাস্থ্য কারিকরী বিভাগত। বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ে মঙ্গলবারে সংবাদ মেল দি কলে আর দুই এজন পড়ব জালত। ধরনের দুর্নীতির কথা আমার বিভিন্ন সময় আমার তো অভিযোগ আছে আর অভিযোগ মতে আমি সেই ধরনের ব্যবস্থা লওয়ার কামবিলাক করে থাকো, আর যার ফলত যাকালি এই ধরনের একলগে অজস্র মানে প্রায় 80,00,000 টাকা উদ্ধার হয়েছে আর হাতে লুটে ধরা হয়েছে। আর এইটাও ঠিক যে আপনাদের নিশ্চিত থাকব এই অভিযোগবিলাকর ভিত্তিত হয়তো এনেকা দুর্নীতিপরায়ণ লোক আর দুই চারিজন ধরা পড়ব। মন্ত্রী জয়ন্ত মল্লে কলে যার বিরুদ্ধে অভিযোগ আছে ব্যবস্থা লব। এইটাও মই কই থাকো যে ইয়ার পিছত যিসকলের এনেকা অভিযোগ আছে তেওঁলোকৰ উপর আমার বিভাগটো বা মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারক শাখায় হোক বা অন্যান্য দুর্নীতি বিরোধী সংগঠনসমূহ হোক যথেষ্ট কঠোর হব আর কঠোরভাবে আমি তাক দমন করব। ঠিকাদার সকলে মন্ত্রী জয়ন্ত মল্লর আহ্বান, সকল কন্ট্রেক্টরলৈ এটাই আগ্রহ থাকিব যেহেতু আমি ইলেকট্রনিক এমবি ইলেকট্রনিক বিল ইত্যাদির ব্যবস্থা করেছো আর করবাত কারোবার তাত বেশি দিন বিলখন রই থাকিলে কিয় রই থাকে তারও এক্সপ্লেনেশনের ব্যবস্থা আছে। আর অনলাইন হলে আমি গোটেইটো ট্রেস করব পারো কার তাত বিলটো রই আছে কি ধরনের রই আছে। এই ধরনের ব্যবস্থা করার পিছতো বহু কন্ট্রেক্টরে নিজে গৈ এই ধরনের অফিসারবিলাকর পাল্লা সুমাই লৈ এই ধরনের দুর্নীতি তেওঁলোকো সহযোগী হয়। মন্ত্রী ডাঙরিয়া, আপনার আহ্বান সঠিক আর যুক্তিযুক্ত, কিন্তু একাংশ অভিযন্তায় সেই নিয়ম নামানে, কেবল ঘুষ লাগে। তেনে এজন অভিযন্তা হয়েছে আপনার বিভাগের লক্ষিমপুর সংমণ্ডলের কার্যবাহী অভিযন্তা কুমুদ রঞ্জন হাজরিকা। এইজনে হয়েছে ঘুষখোর বলে দুর্নাম থাকা অভিযন্তা কুমুদ রঞ্জন হাজরিকা। ঘুষ নিদিলে বিল পাস নকরে, ছমাহলে পড়ি থাকে ঠিকাদারের বিল, এইজনক লাগে আগতীয়াকৈ ঘুষ। এসি রুমত বহি ঘুষ খুয়ায় কাম এইজনের। অভিযোগ আমার নহয়, খুদ লক্ষিমপুরের স্থানীয় লোকর। লক্ষিমপুরেরও যখন ইঞ্জিনিয়ার আছে আমি খবর পাওয়া মতে প্রায় ছমাহালে বিল পড়ে থাকে, যদি কোনোবাই যদি পয়সা দিয়ার সুবিধাটো পায় যদি ঘুষ দিয়ার সুবিধাটো পায় বিল পাস হয়। আমি শুনা পাইছো যদিও খ ঠিকাদারের এই অভিযোগ আছে, কিন্তু এতিয়া আমি ভাবিছো যে অকল এজন পুঁথি খলিহনাই ধরেছে, রৌ বরালি কিন্তু ধরবলে এটাও বাকি আছে। কেইজনে পার্সেন্টেজ নহলে একো কাম নকরে। ইয়ার আগর যিজন আপনার অভিযন্তা আসলে এটা বর্তমান লক্ষিমপুরের অধীক্ষক অভিযন্তা, গতি এনেকা কিছু ঠিকাদার রাখি থাকে যখন ঠিকাদারের জড়িয়ে কমিশন তো লৈছিলে। ঘুষ লয়ের প্রতিযোগিতা চলিছে এতিয়া জনস্বাস্থ্য কারিকরী বিভাগত। লক্ষিমপুরের স্থানীয় লোকের আহ্বান, লক্ষিমপুর সংমণ্ডলের কার্যালয়টুত অভিযান চলাও, কারণ কুমুদ রঞ্জন হাজরিকা ইয়াত বজার চলাই আছে। ডিপার্টমেন্টে ইয়াত কি ঘুষ লওয়া একটা প্রতিযোগিতা চলিছে আপনাদের জানে পিএসসি জে জেম স্কিমের নামত। আর ইয়াত একটা কথা স্পষ্টভাবে আমি দাবি জানাইছো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া দুর্নীতি নিবারক আশাক আমি আহ্বান জানাইছো যে ইয়াত একটা অপারেশন চলা। ইয়াত কৌ ঠিকাদারের অভিযোগ আছে এইজন যিজন অভিযন্তা কুমুদ রঞ্জন হাজরিকা, নয় জানো এইজন অভিযন্তার অপেন ইয়াত এখন বজার চলায়, অপেন ঘুষ নিদিলে ইয়াত কোনো কামে নকরে, কোনো টেবুলত ফাইলে হবে নকরে বলে আমি আমার অভিযোগ আছে। এই তো গতি আমি আহ্বান জানাইছো এইগারী অভিযন্তার উপরও আপনাদের অপারেশন চলাক, এইজন অভিযন্তার উপর বহু বেয়াগুম অভিযোগ আছে। নির্বাচনের আগমুহূর্তে কিছুদিন পূর্বে আমার লক্ষিমপুর জনস্বাস্থ্য কারিগরী বিভাগের কিছু কাম মানে পুরোনা কাম কিছু নতুনক কাম আইছিলে, যিজন আমার কার্যবাহী অভিযন্তা তেখেতে মানে কোনো ধরনের নীতি নিয়ম মানে নামানি নিজের মমতালিরে তেখেতসকলের ঘনিষ্ঠ কিছু ঠিকাদারের কাম সমূহ দি পেলানি বেয়াগুম দুর্নীতি করার অভিযোগ উত্থাপন হয়েছে। ধরা পড়লেও সুরে নিজকে সুর বলে কোয়া শুনিছেনে? নাই নকয়।
ইমান অভিযোগৰ পিছতো কুমুদৰঞ্জন হাজৰিকা নিৰ্বিকাৰ অস্বীকাৰ কৰিলে অভিযোগ কোৱা কথাটো নাই এতিয়া কি বিল পেণ্ডিং হৈ আছে তেওঁলোকে পইণ্ট আউট কৰিবলৈ কওক আমাৰ কামটোতো একো বাকী থকা নাই আপোনাৰ ডে টু ডে কাম আমাৰ হৈ আছে ইয়াতে যিখিনি কাম আমাৰ কৰিব নোৱাৰোঁ অফিচত মই ঘৰত নি ৰাতি হ'লেও কৰি আনো মানে পাৰ্চেণ্টেজ দিব লাগে কিছুমান নাই নাই এনেকুৱা অভিযোগ আহিছে যে এডভান্স পইচা দিলেহে আপুনি নাই তেনেকুৱা কথাটো নাই অহা তেনেকুৱা কথা নাই আপোনাৰ এইবিলাক আপোনাৰ তেতিয়াহ'লে ইয়াতে পেণ্ডিং হৈ থাকিলেহেঁতেন বিল প্ৰচেছ হৈ আছে এডভান্স বিলৰ কোনো কথা নাই তেনেকুৱা অভিযোগটো আপুনি দিব পাৰে কোনোবাই কিবা অভিযোগ দিয়ে কিন্তু তথ্য সহকাৰে দিলে মই বেছি ভাল পাম কাৰণ আমাক পাঁচদিনৰ সময় দিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰজনক পাঁচদিনৰ সময় থাকে পাছ কৰিবলৈ বিলখন মানে সময় তাৰ পৰা ধাৰা বান্ধি দিছে আপুনি ছমাহৰ দিলে মই দেখিলে ভাল পাম তথ্যটো হ'লে মন্ত্ৰী জয়ন্ত মল্লিকে কৈছে অভিযোগ দিয়ক আমি ব্যৱস্থা ল'ম গোটেই কথাবিলাক আমি আমাৰ য'ত অভিযোগ আহিছে অভিযোগৰ ভিত্তিতে চলি আছে আৰু য'তেই তেনেকুৱা ধৰণৰ অভিযোগ আছে আপোনালোকে প্ৰত্যক্ষভাৱে আমাৰ কাৰ্যালয়ত বা আমাৰ অফিচত দিব পাৰে তাত কোনো অসুবিধা নাই আৰু এই অভিযোগৰ ভিত্তিতে আমি এই ধৰণৰ দুৰ্নীতি নিবাৰক শাখাই কঠোৰভাৱে ব্যৱস্থা লৈছিলে মন্ত্ৰী ডাঙৰীয়া এইজন কুমুদৰঞ্জন হাজৰিকাই মাজুলীত থাকোঁতেও কোটি কোটি টকাৰ দুৰ্নীতি কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে শুনক মাজুলীবাসীৰ মুখেৰে কৈলাশ কাৰ্তিক দেৱৰ নেতৃত্বত এটা টীম আহিছিলে মাজুলীতে আৰু তেখেতসকলে এটা টীম বান্ধি দি বনাই দিছিলে যে মাজুলীত জল জীৱনৰ যিসমূহ আঁচনি আছিলে সেই আঁচনিসমূহ তেওঁলোকে চাব লাগে কিন্তু তাৰ পৰা কোনো ধৰণৰ ফলপ্ৰসূ ৰিজাল্ট আমি নাপালোঁ আৰু বহু পুৰণা আঁচনিত ৰং পেণ্ট সানি তেওঁলোকে কোটি কোটি টকা তেওঁলোকে আত্মসাত কৰিলে আৰু সেইগৰাকী অভিযন্তা বৰ্তমান লখিমপুৰত তেওঁ আত্মনিয়োগ হৈ আছে তেওঁ কাম কৰি আছে তেখেতৰ ওপৰত এতিয়া লখিমপুৰত এটা তেওঁ সেই যে তাতো যে দুৰ্নীতি হৈছে এটা চৰ্চা হৈছে গতিকে আমি ভাবোঁ কুমুদৰঞ্জন নামৰ এগৰাকী কাৰ্যবাহী অভিযন্তাৰ দিনত এটা আকৌ পুনৰ এটা বৃহৎ দুৰ্নীতি সংঘটিত হ'ল এয়া ৰাজহুৱা অভিযোগ আমাৰ মাধ্যমেৰে আগবঢ়ালোঁ এই অভিযোগৰ ভিত্তি কৰি মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই এতিয়া কি ব্যৱস্থা ল'ব ঘোষখোৰ টকা নিদিলে মূৰ তুলি নোচোৱা অভিযন্তা কুমুদৰঞ্জন হাজৰিকাৰ ওপৰত সেয়া হ'ব লক্ষণীয় মাজুলীৰ পৰা ৰজনীকান্ত বৰদলৈ আৰু লখিমপুৰৰ পৰা হাছিনুৰ আলমৰ সহযোগত ভিডিঅ' জাৰ্নেলিষ্ট প্ৰদীপ আৰু কংকনৰ সৈতে গুৱাহাটীৰ পৰা মনোজ দুৱৰা আৰু দীপাংকৰ মেধিৰ ৰিপৰ্ট এনবি নিউজ এনবি নিউজ সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা